যে এলাচটা 2900 টাকা আমি বলছি, এলাচটার দাম আছে 1650 টাকা। মশলার দাম বাড়তেছে, সামনে কোরবানির মশলার চাহিদা বেশি। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে দফায় দফায় বাড়ছে মশলার দাম। 2 মাসের ব্যবধানে মশলার বাজারে এলাচির দাম বেড়েছে 2 গুণ। এছাড়া গত বছরের তুলনায় এবছর দারুচিনি, লবঙ্গ, ধনে তেজপাতা, শুকনো মরিচ, হলুদ সহ অন্যান্য মশলার দামও বেশ চড়া। মশলার পাইকারি ও খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এলাচির দাম গত বছরের তুলনায় এবছর বৃদ্ধি পেয়েছে 60%। এছাড়া বাড়তি চাহিদা, অতিরিক্ত শুল্ক ও ডলার সংকটের কারণে ঈদের আগেই বাড়িয়ে দেওয়া হয়েছে সব ধরনের মশলার দাম। সব মশলার দাম বাড়তেছে, সামনে কোরবানির মশলার চাহিদা বেশি। জিরা ছিল 650, এখন জিরা 750, এক সপ্তাহে 100 টাকা বাড়ছে। যে এলাচি ছিল 2200-2300 টাকা, ওই এলাচি 3500 টাকা কেজিতে বাড়ছে, 1200-1300 টাকা বাড়ছে কেজিতে এলাচি। যে গোলমরিচ ছিল 700, এখন 900। দিনকে দিন সব মশলার দাম বাড়তেছে, প্রত্যেক দিন দাম বাড়তেছে। এলাচির দাম বেশি, জিরার দাম বেশি, যাদেরগুলো চাহিদা বেশি। এখন সামনে কোরবানি, সবাই এগুলো নিত্যপূর্ণ লাগবে, এগুলো ঈদের সময় তাদের কাছে, তারা ওইখানে দাম বাড়াতেছে, খুচরা বাজার বাড়তেছে, তারা বাড়াতেছে কেজিতে 100 টাকা, খুচরা বাজারে বাড়তেছে 150 টাকা। আসলে যারা এলচি করে তাদের কাছে সব কিছু, তারা বিভিন্ন অজুহাত দেখা যাচ্ছে, ডলার সমস্যা, ডলারের দাম বৃদ্ধির কারণে এলসিতে সমস্যা, এই কারণে দাম বাড়তেছে সব কিছু। এলাচ, কালো এলাচ, এই দামটা একটু বেশি বাড়ে না। এলাচ খালি গোলমরিচের দাম, কালো গোলমরিচের দাম বাড়ে না, এই আগের দাম আছে, আর সবই একটু একটু বেশি, আর আস্তে আস্তে বাড়তে আছে। দারচিনি কেজি হলো 470 টাকা, এলাচি হলো 2900 টাকা, কালো এলাচ হলো 3000 টাকা, তার গোলমরিচ হলো 750 টাকা, লং হলো 1480 টাকা কেজি, আর জিরার দামটা বাড়ছে 580-60 থেকে হয়ে গেছে 1,700 টাকা। মনে করেন 1 কেজি এলাচি, যে এলাচটা 2900 টাকা আমি বলছি, এই এলাচটার দাম আছে 1650 টাকা, এখন 2900 টাকা পাইকারি আম করে ধরে, আমরা তো খুচরা 3000 টাকা বেচত হয়, 2950 টাকা বেচত কেজি প্রতি। মনে করেন 1600 টাকার তখন 2900 টাকা, 1200-1300-1100 টাকা বাড়ছে আগের থেকে। যে এলাচির দাম, ছোট এলাচির দামটা বাইরে গেছে, কারণ যারা ইম্পোর্ট করে সেটা তো আর আজকে ইম্পোর্ট করে না, ডলারের দাম বাড়ছে 2-3 দিন আগে, কিন্তু যারা ইম্পোর্ট করে আর ডলারের দাম বেশি, ওনারা ডলারের দাম হিসাব করে নতুন মাল, পুরান মাল বিক্রি করে নতুন দাম। মানে ঈদের তো আর আছে বেশি দিন না, 1 মাস সামথিং, তখন দেখা যায় এই বড়ো ব্যবসায়ী কিন্তু মশলা রোজার আগে কিনা এরা মজুত, রোজার আগ ধরে শুরু হয়েছে এখন মজুত। এখন মনে করে না আটকে দাম তো যা কমার কম, যার কমবো না। মশলার দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারাও। ঈদের আগে ব্যবসায়ীরা মশলা মজুত করে অতিরিক্ত মুনাফা করছেন বলে জানান তারা। সামনে কোরবানির ঈদ, এখানে বিশেষ করে মশলাগুলো, জিরা, আদা, তারপরে রসুন, পেঁয়াজ, এই মশলার দিকে একটু নজর দেওয়া উচিত। এই তো জিরার দাম আগে ছিল, যে জিরার দামটা ছিল 700 টাকা, এখন সেটা হয়ে গেছে 900 টাকা। জিরার দাম তো অনেক বেশি, জিরার দাম লাগে, অন্যান্য যে গরম মশলাগুলো এগুলোর দাম বেড়ে যাচ্ছে। প্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিদিনই ঊর্ধ্বগতি, কিছু কিছু বেড়েই চলছে, তবে এটা নিয়ন্ত্রণে থাকলে আমাদের সাধারণ মানুষের জন্য সুবিধা হয়। মশলার দামগুলো বেশি বাড়তেছে, আর এই কোরবানির জন্য এটার প্রেশার বেশি পড়ছে। এই কোরবানিদের কারণে আমাদের যত মশলাগুলো, সব মশলাগুলো তারা স্টক করতেছে মনে হইতেছে। যদি সরকার এই বাজারটা মনিটরিং রাখে, যে না এখন আমাদের ঈদ বা পূজা বা ধর্মীয় অনুষ্ঠান, আমরা বাজার মনিটরিং করবো সুন্দরভাবে, তাহলে মনে হয় আমরা এদের বাঁচতে পারবো। যখন দেখবেন যে কোনো ঈদ বা কোনো অকেশন থাকে, তখন সব কিছু মশলা বলেন কেন, নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস রয়েছে সবগুলো দামই বেড়ে যায় করে, প্রত্যেকটা মশলার দামই উচ্চ মূল্য। এখন এটা কি আসলে বাজার সিন্ডিকেট না ডলারের প্রবলেম, এই জিনিসটা আসলে ওইভাবে আমরা বুঝতে পারছি না, এটা সরকার বুঝতে পারবে, কিন্তু আমরা এই জন্য খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। জিরা, দারচিনি, এলাচ এগুলোর একটু রেট বেশি, সুবিধে বলতে আগে একটু বেশি নিতাম, এখন একটু কম নেবো আর কি। চলতি বছর পর্যাপ্ত মশলা আমদানি করা হলেও উত্তরোত্তর বেড়েই চলেছে দাম। বাজার তদারকির মাধ্যমে মশলার দামে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। মিরিফতি, দ্য রিপোর্ট, ডট লাইভ।